ফায়ার ক্যাকার নয়, গ্রিন ক্যাকার, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেব। আপনারা লক্ষ্য রাখুন, কোন ফায়ার ক্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবে। এগরার বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে মঙ্গলবার ঘটনাস্থলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, বেআইনি বাজি কারবার রুখতে জনবহুল এলাকা থেকে দূরে বাজি কারখানার ক্লাস্টার তৈরি করবে রাজ্য। এ বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফায়ার ক্যাকার নয় যা জীবন নষ্ট করে, গ্রিন ক্যাকার যা মানুষের কাজে লাগে অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের আমরা ক্লাস্টার যেখানে যেখানে বাজি কারখানা আছে সেখান থেকে জনগণ যেটা জনগণ সম্বলিত এলাকা তার থেকে একটু দূরে আমরা করে দেব। আগামী দু মাসের মধ্যে আমার কাছে একটা রিপোর্ট আসবে, চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা কমিটি আমরা করেছি। ইললিগাল বাজি কারখানায় ফায়ার ক্যাকার্স করে অনেক গরিব মানুষ চাকরি করে, তাদের চাকরি যাতে নষ্ট না হয় আমি দেখব। এটা তো একদম উড়িষ্যার বর্ডার আইসোলেটেড এরিয়ায় করেছে, যেখানে যেখানে ইললিগাল বাজি কারখানা আছে আমরা নিজেরা গভর্নমেন্ট থেকে বাজি কারখানা তৈরি করবার ক্লাস্টার তৈরি করব। শনিবার সকাল 11টা নাগাদ এগরার খাদিকুলে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ঘটনা থেকে আমাদের চোখ খুলে গেছে, সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র গ্রিন ক্র্যাকারের ক্লাস্টার তৈরি হবে ফাঁকা জায়গায়। নিহতদের পরিবারের হাতে 2,50,000 টাকার সাহায্যে চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পরিবার পিছু একজন করে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। এর পাশাপাশি বেআইনি বাজি কারখানা রুখতে স্থানীয় মানুষকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। আপনারা লক্ষ্য রাখুন, কোন ফায়ার ক্যাকার যদি কখনো হয় সঙ্গে সঙ্গে ওসিকে রিপোর্ট করবেন, আর যদি সেই ওসি অ্যাকশন না নেয় তাহলে আমার উপর ছেড়ে দেবেন, আমি ওসিকে দুদিনে চেঞ্জ করে দেবো। এখানকার ওসিকেও আমরা মনে হয় চেঞ্জ করে দিয়েছি এবং নতুন ওসি এখানে এসছেন। ব্যুরো রিপোর্ট, জাগো বাংলা।